সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুরু করতে যাচ্ছি এল টিভি সমসাময়িক আলোচনা অনুষ্ঠান আজকে আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার তথ্য নিয়ে আমরা এই আলোচনা অনুষ্ঠানে এল টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দক্ষিণ কোরিয়ার স্কলারশিপ প্রাপ্ত জনাব পিকে রায় গবেষক টু ইউনিভার্সিটি হ্যালো এবং আমরা এল টিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দক্ষিণ কোরিয়ার অতি সুপরিচিত জনাব ফজলুর রহমান মাসুম প্রধান উপদেষ্টা পিকে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ রমজান ভাইকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য আশা করি সবাই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন জানা থাকলে কমেন্ট করে বা কল করে সরাসরি আমাদেরকে করতে পারবেন দর্শক শুরুতেই মহান রাবুল আলমিনের কাছে আমরা বলতে চাই যে বর্তমান দক্ষিণ কোরিয়া করোনা ভাইরাসে প্রায় মহামারী আকার ধারণ করেছে এই পর্যন্ত সম্ভবত ছয়শো দুইজন আক্রান্ত হয়েছে তো আমরা সেই আমরা তাদের এই দেশের জন্য আমরা দোয়া করি আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক সুন্দর রাখুক সুস্থ রাখুক এবং এ পর্যন্ত আঠারো জন সুস্থ হয়েছে যে করোনা ভাইরাস সম্পর্কে আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন প্লাস আজকে আমাদের মেন প্রোগ্রামটা হচ্ছে স্টুডেন্ট বিষয়ের দিয়ে নিয়ে আপনারা স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং সেই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন তো ইতিমধ্যে আমরা মেইলে কিছু প্রশ্ন পেয়েছি দর্শক প্রশ্নগুলি করেছেন জনাব পিকে রয়ের উদ্দেশ্যে তো আমরা সেই প্রশ্নগুলি প্রথমেই জনাব ফিকিরের কাছ থেকে জানতে চাচ্ছি জনাব কেমন আছেন এই তো ভালো আছি জি আমরা ইতিমধ্যে কিছু প্রশ্ন পেয়েছি আমরা আগে এটার সার্কুলার দিয়েছিলাম যে আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠান আছে সেটার উপর বেসেস করে আমরা কিছু প্রশ্ন পেয়েছি যে স্কলারশিপ নিয়ে এবং স্কলারশিপ ছাড়া দক্ষিণ কোরিয়ায় কিভাবে আসা যায় ধন্যবাদ রমজান ভাইকে আর যারা প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে দক্ষিণ কোরিয়া আসতে গেলে আপনাকে আসলে অনেকভাবে আপনি আসতে পারবেন কোরিয়াতে পড়াশোনা করার জন্য তো প্রথমে আপনাকে কিছু বিষয় আসলে লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো হচ্ছে আপনি কিভাবে কুরিয়া আসতে চান বা আপনি কোন প্রোগ্রামে আসতে চান যেমন ব্যাচলার প্রোগ্রামে নাকি মাস্টার্স প্রোগ্রামে নাকি পিএইচডি প্রোগ্রামে তো আপনাকে সেভাবে আসলে আপনার ডকুমেন্ট প্রিপেয়ার তারপর আপনি কোন স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো প্রথমে আপনি হচ্ছে আপনি গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে আসতে পারেন কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে কেজিএসপি যেটাকে বলে অথবা আরও অনেক প্রোগ্রাম আছে আবার আপনি সরাসরি প্রফেসারকে ইমেল করে আপনি প্রফেসর ফান্ডেও আপনি কুড়িয়ে আসতে পারবেন অথবা আপনি ব্যক্তিগত খরচেও আপনি কুড়িয়ে আসতে পারবেন তো আপনাকে নির্ভর করবে আপনি কোন উপায়ে আসতে চান তো এর মাঝে একটি কথা বলে রাখি যে বাংলাদেশে হয়তো অনেক এজেন্সি আছে যে যারা টাকার বিনিময়ে আপনাকে বিভিন্ন স্কলারশিপের লোভ দেখিয়ে আপনাকে কুড়িয়ে পাঠাতে চাইবে সো এটা থেকে অবশ্যই আপনাদেরকে সাবধান হতে হবে তো আপনি নিজে নিজে যদি চেষ্টা করেন গুগলে সার্চ দেবেন আপনি বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন অনেক স্কলারশিপ প্রোগ্রামে আপনি কীভাবে আসতে চান ইউটিউবে সার্চ দেবেন অনেক প্রোগ্রাম আছে সো আপনি এজেন্সির মাধ্যমে না গিয়ে আপনি আপনার অযথা টাকা খরচ না করে আপনি স্কলারশিপ সরাসরি অ্যাপ্লাই করবেন এই তিনটে পদ্ধতি আপনি অবশ্যই করিয়ে আসতে পারবেন আপনি যদি আপনার শতভাগ চেষ্টা করেন ধন্যবাদ আপনাকে তো আমরা এর মধ্যে একটি কল আসছিল আমরা একটু কলটা একটু দেখে নিচ্ছি জি আসসালামু আলাইকুম হ্যাঁ রব্দ ভাই জি ভাই ফোন ছিলেন জি ভাইজান আমরা এখন লাইভে আছি হ্যাঁ ভাই ফোন দিছেন মাত্র না এখন তো কোনো ফোন দেওয়া হইছিল না ফোন আসছিল না না ফোন দিছিলেন আচ্ছা যাই হোক ঠিক আছে আমি শেয়ার দিয়ে দিচ্ছি লাইভ দিলে প্রিয় দর্শক তো আপনারা আমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন তো স্কলারশিপ ছাড়া এবং স্কলারশিপ নিয়ে আরো কোনো তথ্য যদি থাকে আপনি যদি আসলে পার্সোনালি প্রফেসর ফান্ডে আপনি কুরিয়ে আসতে চান তাহলে আপনাকে আপনি কোন বিষয়ে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সো আপনি যদি কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে আসতে চান তাহলে আপনাকে স্কলারশিপের মাধ্যমে স্কলারশিপ আপনাকে পাইতে হবে সেই স্কলারশিপে হয়তো একটা সময় দিবে কোরিয়ান গভর্নমেন্ট সো আপনাকে সেই টাইম এবং সেই প্রসেসটা আপনাকে অ্যাপ্লাই করেই কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে আসতে হবে আর যদি আপনি প্রফেসর ফান্ডে আসতে চান তাহলে আপনাকে হয়তো আপনাকে প্রফেসরকে মেইল করতে হবে তো প্রফেসরকে মেইল করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় মেনে করতে হবে প্রফেসরকে মেল যেহেতু বাংলাদেশ এবং কোরিয়ার টাইম আসলে তিন ঘন্টা ডিফারেন্স তো আমার মনে হয় যে বাংলাদেশের ছয়টা থেকে সাতটার মধ্যে যদি আপনি মেইল করেন তাহলে কোরিয়ান প্রফেসর প্রফেসর আসলে অফিসে আসার পরে আপনার সেই মেলগুলো দেখতে পারবে এবং আমার মনে হয় যে আপনি যদি এরকম মেল করতে থাকেন প্রফেসর হয়তো একসময় আপনাকে রেসপন্স করবে এবং আপনার যদি মেজর আপনার সঙ্গে মিলে যায় প্রফেসরের মেজর যে প্রফেসর যে ফিল্ডে রিসার্চ করে আপনি যদি সেই ফিল্ডে হয়ে থাকেন তো আপনাকে যখন প্রফেসর হয়তো রেসপন্স করবে তারপর আপনি আপনার ইমেইলে আপনারা ইন ডিটেলস আপনি প্রফেসরের সঙ্গে কথা বলতে পারবেন তো এইরকম বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে তো ধন্যবাদ পরবর্তীতে আবার এ বিষয়ে আমরা কথা বলবো আবারও তো আমরা একটি গল্পেছিলাম এর মধ্যে আমরা একটু গল্প দেখছি হয়তো কোনো প্রশ্নের জন্য আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি তো স্কলারশিপ ছাড়া দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট বিষয় আসলে পড়ালেখার খরচ কেমন ধন্যবাদ রমজান ভাই আসলে কোরিয়াতে যেহেতু আসলে একটা উন্নত দেশ তো পড়াশোনা করার জন্য আসলে বাংলাদেশের মতো এখানে সিস্টেমটা না তো এখানে কুরিয়া পড়াশোনা করতে আসলে অনেক টিউশন আপনাকে দিতে হবে তো নর্মালি প্রফেসর যদি আসলে স্কলারশিপ ম্যানেজ করে বা প্রফেসর ফান্ডে স্কলারশিপ আসে অথবা গভর্নমেন্টের স্কলারশিপ আসে তাহলে হয়তো আপনাকে সেটা টিউশন ফি এবং লিভিং কস্ট আপনার সেটা বহন করবে কিন্তু আপনি যদি আপনার পার্সোনাল খরচে যদি কুড়িয়ে আসতে চান তাহলে আসলে আপনাকে নিজেকে টিউশন ফি দিতে হবে তারপর আপনার নিজের জীবনযাপনের জন্য যা খরচ হয় সেগুলো সো আসলে আপনি কোন স্কলারশিপ প্রোগ্রামে আসবেন বা আপনি মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে আসবেন আন্ডার একাডেমিক প্রোগ্রামে সেইটার উপর নির্ভর করে আসলে এখানে আপনার টিউশন ফিটা দিতে হয় সো নর্মালি দুই হাজার থেকে চার হাজার ডলার এইরকম টিউশন ফি দিতে হয় যখন পিএইচডি প্রোগ্রামে আসলে আপনাকে চার হাজার ডলারের মতো টিউশন ফি প্রতি সেমিস্টারে নর্মালি কুড়িতে ছয় মাসে একটা সেমিস্টার সো আপনাকে এভাবেই দিতে হবে আর আপনি যদি আন্ডারগ্রেডটা আসেন তখন আর একটা টিউশন ফি দিতে হবে তো আসলে বিভিন্ন ইউনিভার্সিটির আবার টিউশন ফি বিভিন্ন ধরনের তো এটাও আপনাকে মাথায় রাখতে হবে আমি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো সো যে ইউনিভার্সিটিতে হবে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমি যে গিয়ে যদি দেখি আমি যে আসলে স্কলারশিপ টিউশন ফি আমার কীরকম আমার আমি যে যে কলেজে আমি অ্যাডমিশন হবো সায়েন্স আর্টস বিভিন্ন ধরনের এখানে কলেজ আছে সো আপনাকে সেই কলেজের রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনাকে সেটা টিউশন ফি দিতে হবে তো এটা ডিফেন্স করে আপনি কোন মেজরে আসতেছেন যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হন তাহলে হয়তো টিউশন ফিটা আপনার অনেক বেশি দিতে হবে যদি আর যদি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডে হন তাহলে টিউশন ফি নর্মালি একটু কমায় সো এটা আসলে আপনি ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে সো আপনি সরাসরি দেখতে পারবেন সেখানে টিউশন ফির বিষয় এবং আনাদার অ্যানাদার যে আরও কিছু বিষয় আছে সেগুলো আপনি খুব সুন্দরভাবে দেওয়া আছে আর যদি কোনো বিষয় থাকে আমাদের কুরিয়াতে অনেক গ্রুপ আছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কোশ্চেন যদি করেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে হায়ার স্টাডি গ্রুপ আছে সো আপনি সেখানেও প্রশ্ন করতে পারেন সরাসরি যদি আপনার ইন্টারেস্ট থাকে ধন্যবাদ এবং দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসা আসার জন্য কি যোগ্যতা সম্পন্ন হতে হয় বাংলাদেশে থেকে কেউ স্টুডেন্ট ভিসা আসতে হলে তার যোগ্যতাটা কি কি যোগ্যতা সম্পন্ন হতে হয় আপনি যদি আসলে আন্ডার প্রোগ্রামে আসতে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই তো আমাদের বাংলাদেশের যে কলেজ সিস্টেম আছে যেটা আছে কলেজে পড়াশোনা করে আর কি সো টুয়েলভ ক্লাস সো সেখান থেকে পড়াশোনা করে আপনি আন্ডার গ্রাজুয়েটে আসতে পারবেন না এটা আসলে আন্ডারগ্রেট আসলে আপনি এখানে আসতে পারবেন তারপর আপনি যদি বাংলাদেশে মাস্টার শেষ করে মাস্টার শেষ না করেন আপনি আন্ডার গ্রাজুয়েট আপনার বাংলাদেশে কমপ্লিট হয়েছে তখন আপনি কি করবেন মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন অথবা যদি বাংলাদেশে আপনার মাস্টার্স প্রোগ্রাম করা থাকে তখন আপনি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি যদি মাস্টার্স শেষ করেন তাহলে আপনি পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এটা আসলে আপনি কোন প্রোগ্রামে আসতে চান আপনি অনেক বাংলাদেশে অনেকেই আছে যারা মাস্টার্স শেষ করছে কিন্তু আবারও কুরিয়াতে এসে মাস্টার্স করতে যায় সে এরকম অপরচুনিটিও আছে তো আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলটিভি টিভি স্টুডিওতে দুইজন গেস্ট আমাদের মেন গেস্ট জনাব পিকেরা যিনি আপনাদেরকে স্টুডেন্ট সংক্রান্ত তথ্য দিয়ে দিবেন এবং আমাদের আরেক গেস্ট আছে জনাব ফজলুর রহমান মাসুম ওনাকে আপনারা দক্ষিণ কোভিডের করোনা ভাইরাস সংক্রান্ত অন্য অন্য কোনো বিষয় সংক্রান্ত যদি আপনারা প্রশ্ন করতে চান সেগুলো করতে পারবেন আমরা যদিও নির্দিষ্ট একটা বিষয়ের উপর প্রোগ্রাম শুরু করি বাট আমরা আপনাদেরকে মাল্টি কুশ্চেন উত্তর দেওয়ার ক্ষমতা ক্ষমতাসম্পন্ন লোক সবসময় এক দুজন রাখি বা সেই ব্যবস্থা সিস্টেম আমরা করে থাকি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলেও আপনারা আমাদেরকে করতে পারেন তো আমি জানাব কাছে আরেকটি প্রশ্ন যেতে চাচ্ছি দক্ষিণ কোরিয়ায় জীবনযাত্রার ব্যয় কেমন যেহেতু কোরিয়া একটি উন্নত দেশ তো বাংলাদেশে অবশ্যই কোরিয়ার এখানকার যে জীবনযাত্রার ব্যয় ব্যয়বহুল আছে যেটা জীবনযাত্রার যে খরচ আছে আপনার চালানোর জন্য সেটাকে আসলে অনেক বেশি তো নর্মালি আপনি যদি কোরিয়ায় আপনি একটা নির্দিষ্ট একটা মানে খুব যদি আপনি এক্সপেন্সিভ ওয়েতে যদি আপনি থাকতে না চান একটা প্রশ্ন ওকে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম জি একটা প্রশ্ন ছিল জি বলেন বলতেছিলাম যে এখন কোরিয়াতে যে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়েছে তো এখন যদি দেশে যে দুই তিন মাস থেকে আসি তাহলে দুই তিন মাসের জন্য ছুটি দেয় তাহলে আপনি অবশ্যই কোন সমস্যা নেই আর কোম্পানি যদি ছুটি না দেয় তাহলে তো আপনার নতুন রিলিজ নিয়ে যেতে হবে সেক্ষেত্রে তিন মাসের মধ্যে আপনাকে আবার ব্যাক করতে হবে এসে নতুন কাজ করতে হবে

হ্যাঁ আসলে যে আগে বলছিলাম আর কি যেহেতু কুরিয়া একটি উন্নত দেশ জীবনযাত্রা মান অবশ্যই অনেক বেশি হবে আপনি যদি কুড়িয়া স্টুডেন্ট ভিসা আসেন তাহলে একটা নির্দিষ্ট তারপর খাওয়া দাওয়ার কিছু বিষয় থাকে তো আমার মনে হয় যে একজন স্টুডেন্ট হিসেবে যদি আসে তাহলে বাসা ভাড়া তারপর খাওয়া দাওয়া সহ আমার মনে হয় চার থেকে পাঁচশো ডলারের মতো হলে সে আসলে এখানে থাকতে পারবে মাসে মাসে মান্থলি একটা সে যদি এটা অথবা এটা আপনি নির্ভর করবে যে আপনি আপনার জীবনযাত্রা আপনি কোন পর্যায়ে আপনি রাখতে চান আপনি যদি এক্সপেন্সিভ ওয়েতে আপনি থাকতে চান যে না আমি এক্সপেন্সিভ ওয়েতে আমার জীবনযাত্রা মানে আমি লাক্সারিয়াস জীবন আমি লিড করব তো এটা আপনার আপনি কিভাবে থাকতে চান সেটা আপনার উপরেই নির্ভর করবে আপনি খুব সাধারণভাবে জীবনযাপন করতে পারেন অথবা আপনি লাক্সারিয়াসভাবে আপনি জীবনযাপন করতে পারেন সেটা আপনার উপরেই নির্ভর করবে আপনি আসলে কতটা আপনার মানে ক্ষমতা আছে আপনার এখানে ব্যয় করার জন্য আর কি এটার উপর নির্ভর করে 500 ডলার মানে একজন মানুষ যদি ঠিক মতো খাওয়া দাওয়া রুম অর্থাৎ 500 ডলারের মধ্যে সে চলাফেরা করা সম্ভব আর কেউ যদি ব্যক্তিগত পার্সোনালি খরচ করে তাহলে তো লাখ ডলারও সে খরচ করতে পারে হ্যাঁ এরকম অনেকেই আছে তো এটা তার উপরেই নির্ভর করবে আসলে কতটুকু একটা প্রশ্ন পাইছি জনাব কৃপান কি কৃপানিকারও একটি প্রশ্ন করেছেন কেজি এসপি স্কলারশিপের জন্য সিলেক্ট হতে হলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে হ্যাঁ আসলে আপনার নর্মালি কুরিয়াতে কেজি এসপি স্কলারশিপ অলরেডি সার্কুলার হয়ে গেছে সো আপনি ইউনিভার্সিটি স্টাডি ইন কুরিয়া ওয়েবসাইটে আপনি গিয়ে সেটা ডিটেলস দেখতে পারবেন এবং আমার মনে হয় যে কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন আপনার যে রিকোয়ারমেন্টগুলো আপনার যে রিকুয়ারমেন্টগুলো ওখানে দেওয়া থাকে সেই রিকুয়ারমেন্ট ফুলফিল অনুযায়ী আপনি অ্যাপ্লাই করেন আমার মনে হয় যে আপনি সেটা সিলেক্ট হতেও পারেন সো যেহেতু অনেকগুলো প্রসেস আছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড সো আপনাকে সব কিছু রিকুয়ারমেন্ট ফুলফিল করার পরে তো যেহেতু আপনি অ্যাপ্লাই করবেন সো আপনি একজন ভালো ক্যান্ডিডেট হয়ে ওখানে যাবেন সো আপনাকে সেই যেমন আইআইটি এস রেজাল্ট এটা আপনার বাধ্যতামূলক না যে থাকতে হবে সো এইরকম কিছু বিষয় আছে সো আপনার ইউনিভার্সিটি কেজিএসপি যেমন সার্কুলার হয় তখন তাদের ওয়েবসাইটে সব কিছু ডিটেল ইনফরমেশান দেওয়া থাকে যে কী কী বিষয় কী কী ডকুমেন্ট আপনাকে সেখানে সাবমিট করতে হবে সো আমার মনে হয় যে আপনি স্টাডি হাইয়ার স্টাডি ইন কোরিয়া আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি ইন ডিটেলস আপনি দেখতে পারবেন যে কি কি রিকোয়ারমেন্ট আছে যেহেতু অলরেডি নর্মালি ফেব্রুয়ারি টু মার্চ এই মার্চ এবং এই ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসের মধ্যে তারা সার্কুলার দিয়েছে এবং এম্বাসির ওয়েবসাইটে তারা আসে যেহেতু দুইটাভাবে আমরা কেজিএসপি অ্যাপ্লাই করতে পারি একটা আসে অ্যাম্বাসি থ্রো মাধ্যমে অথবা ইউনিভার্সিটির মাধ্যমে তো নর্মালি ইউনিভার্সিটির মাধ্যমে তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট ওয়েবসাইটে দিয়ে যায় তাদের ইনফরমেশান আর যদি অ্যাম্বাসি হয় সেখানেও তার একটা নির্দিষ্ট একটা ডেডলাইন দেয় যে এই সময়ের মাধ্যমে আমাকে অ্যাপ্লাই করতে হবে তো আপনি কাইন্ডলি একটু আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেল ইনফরমেশনটা পেয়ে যাবেন আশা করি আপনি অনেক উপকৃত হবেন ধন্যবাদ আপনাকে তো জনাব কি করে আমরা আপনার কাছে একটু পরে আসছি আমি জনাব মাসুম সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখছি যে আপনার পঞ্চাশ দিনের জন্য একটা অপশন দিছে সেই অপশনটা যদি একটু ক্লিয়ার করে বলতে যে পঞ্চাশ দিন কি জিনিসটা এটা হুম একটা ভালো প্রশ্ন করেছেন রঞ্জন ভাই তাহলে পঞ্চাশ দিন হচ্ছে যারা প্রথমবার কুরিয়াতে আসছেন বিশেষ করে তাদের জন্য এবং যারা কমিটেড ওয়ার্কার চার বছর দশ মাস শেষ হয়ে গেছে যে দুই এক মাসের মধ্যে শেষ হবে বা শেষ হয়ে যাচ্ছে অল্প কিছুদিন বাকি আছে তো তারা কোম্পানি যদি চায় তাদেরকে আরও পঞ্চাশ দিন বাড়তি রাখতে পারবে অর্থাৎ আপনার টোটাল হবে চার বছর এগারো মাস বিশ দিন পাঁচ বছর সম্ভব না যে কোম্পানিতে অনেক কোম্পানি বলতেছে যে নতুন লোক নিতে পারতেছে না করোনা ভাইরাসের জন্য তো এই কারণে যে তাদেরকে আরো পঞ্চাশ দিনের বিষয় বাড়তি পাবে কিন্তু শুধুমাত্র যারা কমিটেড ওয়ার্কার তারাই এই সুযোগটা পাবে জি তো আর ডিএনটি যারা ডিএনটিতে পরীক্ষা দিয়ে আসবে তাদের জন্য এই সুযোগটি থাকছে না যারা কমিটেড তারা এই সুযোগটি পাবে আর কি তো আর যদি কোম্পানির মাধ্যম কোম্পানি এটা কোম্পানি চাইলে পাবে কোম্পানি না চাইলে পাবে না তো আমরা একটি কমিজ দেখতে পেয়েছি এটা প্রশ্ন নাকি একটু বড় একটু করতে হবে হ্যালো আমি মাসুদ আহমেদ ফ্রম বাংলাদেশ আমি উলসান ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেছি মার্চ একের জন্য ই ভিসা দেওয়ার কথা ছিল বাট এখন তারা বলতেছে ভিসার জন্য তারা গভর্নমেন্ট ভিসার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করছে তাদের এই পাওয়ারটা পাওয়ারটা পাওয়ার সো ভিসা পাওয়ার চেঞ্জটা কেমন বুঝতেই পারলাম না আর কি মানে আমার মানে উনি জানতে চাইছেন যে আসলে স্টুডেন্ট ভিসা যদি উনি অ্যাপ্লাই করে যদি আসলে সিলেক্ট হয়ে যায় ইউনিভার্সিটির মাধ্যমে তাহলে উনি ভিসাটা কিভাবে পাবে অনে বা কোরিয়ার অনেক ইউনিভার্সিটি আছে তারা নিজেরাই একটা ভিসা নাম্বার দেয় এবং সেই ভিসা নাম্বার দিয়ে আপনি যদি অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করেন আপনি সেই ভিসাটা আপনি অ্যাপ্লাই করলে আপনি কনফার্ম ভিসা পেয়ে যাবেন আর অনেক সময় আছে আপনাকে অ্যাম্বাসির মাধ্যমে সরাসরি আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে সেটা আসলে অ্যাম্বাসির উপরে নির্ভর করবে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না তো নর্মালি যারা নর্মাল প্রসিডিউরে যদি আসলে কোনো যদি আপনার ঘাটতি না থাকে আপনি যদি সেটা ইউনিভার্সিটি যদি আমরা ইনলোন হয়ে থাকে তো মনে হয় অ্যাম্বাসি আপনাকে ভিসা দিয়ে দেবে ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখতে চাই স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জি আসসালামু আলাইকুম জি বলেন যে আপনি কোরিয়া থেকে বলছেন জি আসলে স্টুডেন্ট হিসেবে আর কি মানে গ্যাপ গ্যাপে হয় আর প্রশ্নটা করেন মানে গ্যাপ মানে স্টাডি গ্যাপ থাকলে হবে কিনা সেটা বলুন জি জি আপনি প্রশ্নটা শেষ করেন ব্রাদার স্টাডি গ্যাপ থাকলে কি হবে মানে কয় বছরের গ্যাপ মানে কি 2007 সাথে এসএসসি কি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট না হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট হায়ার মানে হায়ার এইচএসসি করছে উনি 2007 সালে করছে এখন মানে কোশ্চেন কি শেয়ার যা আছে উনি এসএসসি পাস করেছে মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পাস করেছে এখন তো গ্যাপ বছর কোনো পর্যন্ত সে মানে ক্যারিয়ার স্টুডেন্ট জন্য করতে পারবে কিনা সম্ভবত এই প্রশ্নটা তাই না ব্রাদার জি জি বয়সটা বয়সটা দিও আপনারা বয়সটা নব্বই তার মানে ঠিক আছে ভাই তাহলে আপনার ও প্রশ্নটার যতটুকু সম্ভব দেওয়ার আমরা চেষ্টা করতেছি আচ্ছা থ্যাংক ইউনি আসলে ভালোই কোশ্চেন করছেন যেহেতু বাংলাদেশে অনেক স্টাডি গ্যাপ থেকে অনেকেরই সো আপনি কুরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্টাডি গ্যাপ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা আপনি কোন প্রোগ্রামে আসবেন সেটার উপর নির্ভর করবে আর আপনি যদি

স্যার পারফিউম উনি করতে এক ভাই একটা কমেন্টস করেছেন যে ই সাউন্ডে একটু ডাবল শোনা যাচ্ছে আসলে আমাদের ফোনের সাউন্ডটা শোনার জন্য আমরা জনপ্রতি আমাদের ওয়্যারলেস হেডফোন সিস্টেম না থাকার কারণে আমাদেরকে স্পিকারে আপনার যা যে প্রশ্নটা করে সেই প্রশ্নটা আমাদেরকে শুনতে হচ্ছে স্পিকারের মাধ্যমে সাধারণত এই সাউন্ডটা তখন আমাদের মাইকি টাই না আবার আপনাদের কাছে পৌঁছে দেয় সুতরাং ওই সময়ে একটু স্যাক্রিফাইস করবেন বলে আশা করি তবে আমরা এটার উপর ই করে আমরা এটার সমাধান চেষ্টা করব আর আসলে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কিভাবে করে এটা তো বুঝি না জানি না তো আপনারা যদি ক্লিয়ার করতেন যে কিভাবে কি করতে হবে তাহলে ভালো হতো উপকার হতো এই লাইনে আছেন আচ্ছা ব্রাদার আপনি এখনো ও লাইনে আছেন এই কারণে তার ওই সাউন্ডটা এখনো যাচ্ছে আপনি কি WhatsApp এ ফোন করেছিলেন নাকি ইমোতে আমি ইমোতে দিয়েছি আপনাকে ফোন ও আচ্ছা আচ্ছা আচ্ছা

নাইনটি সালে আপনার জন্ম সো আপনি ইউনিভার্সিটি অথবা আপনি কেজিএসপি স্কলারশিপ অথবা যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো স্টাডি গ্যাপ খুব বেশি ইফেক্ট পড়বে না তবে কিছু কিছু ক্ষেত্রে তারা কিছু ইউনিভার্সিটির রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি আপনি বাদ পড়ে যান তাহলে আসলে বলার কিছু নেই তো আপনি পারবেন অ্যাপ্লাই করতে যেহেতু আপনার নাইনটি সালে জন্ম

আমি একটু জানতে চাচ্ছিলাম যে রমজান ভাই আপনার যে এফ ফাইভ ভিসা তো আমরা একটু এফ ফাইভ করতে চাই এটা আপনি কিভাবে করলেন এটা যদি একটু ক্লিয়ার করতেন ভাই আমরা ভিসা সংক্রান্ত আচ্ছা উনি কি ভিসা আমি এফ টু সেভেন এ আছি আমি শুনছি যে রমজান ভাই এফ টু ফাইভ উনি কিভাবে এফ ফাইভ করলো এটা একটু জানতে চাই আমি আমরা ফাইভ করবো তো কিভাবে ভিসা আপনি কি এফ5 করতে চান কিনা সেটার তথ্য আমরা আপনাকে দিতে পারি একজন মানুষ কিভাবে ভিসা করলো সেটা তো মনে করেন আপনার জানতে চাওয়াটা क्वेश्चन মনে হয় না আচ্ছা আমি দিচ্ছি আপনাকে তো আপনি আসলে আপনার क्वेश्चन এর উত্তর আমি দিচ্ছি আপনি এফ27 থেকে দুই ভাবে করতে পারেন এফ5 যদি কুরিয়াতে আপনার মাস্টার্স করা থাকে তাহলে কিন্তু আপনি যে জিএনআই যদি মানে জিএনআই সমান যে বর্তমানে প্রায় 3 কোটি 65 লাখ থাকলে আপনি এফ টু সেভেন থেকে এফ করতে পারবেন আর যদি আপনার যে যে মাস্টার্স করা বা কুড়িয়াতে স্টাডি কোনো না থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনার জিএনআই ডাবল লাগবে টাকা যেটা প্রায় অসম্ভব যেমন প্রায় সাত কোটির উপরে এক বছরের ইনকাম তাহলে থাকলে বাকি রিকোয়ারমেন্টগুলো যেহেতু আপনার এফ টু সেভেন বেশি অবশ্যই আসতে আপনি পারবেন কোনো সমস্যা হবে না তারপরও আমরা আপনার ভিসা সংক্রান্ত একটা প্রোগ্রাম সাজাবো সেটাতে শুধু আমরা শুধু বিশ্বাস সংক্রান্ত তথ্য দেওয়ারই চেষ্টা করব। তো আমরা বাংলাদেশ থেকে এর মধ্যে আমরা স্টুডেন্ট সংক্রান্ত আর একটি প্রশ্ন পেয়েছি সেটি হলো যে বিজনেস ব্যাকগ্রাউন্ড ও আন্ডার গ্রাজুয়েট করতে চাইলে কোন ভার্সিটি বেটার আসলে কোন ভার্সিটি বেটার আপনি যদি বিজনেস প্রোগ্রামে আসতে চান আন্ডারগ্রেডে তো আসলে অনেক ইউনিভার্সিটি তাদের ইন্টারন্যাশনাল একটা উইং থাকে তো আমার মনে হয় যে কোন ইউনিভার্সিটি বেটার এটা কোনো মুখ্য নয় আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই প্রায় মোস্ট অফ দ্য সব ইউনিভার্সিটিতে বিজনেস তাদের মেজর কোর্স আছে আন্ডারগ্রেডে তো আপনি সেখানে করতে পারেন তো ইউনিভার্সিটি কোনো মুখ্য বিষয় না যেমন আপনার অনেক ইউনিভার্সিটি আছে যাদের হচ্ছে বিজনেস এমবিএ করার জন্য বা আন্ডার প্রোগ্রাম করার জন্য অনেকে তারা আছে ফরেন একটা স্টাডি একটা ইয়ে থাকে ওইন থেকে তো আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন যেমন চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের একটা ফরেন একটা ওয়িং আছে বিজনেসের জন্য সো আপনি সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি কোন ইউনিভার্সিটিতে বিজনেস প্রোগ্রামে আসতে চান আন্ডার গেটে তো আপনাকে সেখানেই অ্যাপ্লাই করতে হবে এখানে কোন ইউনিভার্সিটি ভালো কোন ইউনিভার্সিটি খারাপ কুরিয়াতে আসলে সব ইউনিভার্সিটি ভালো তো আপনাকে কোন ইউনিভার্সিটি সুবিধা দেবে কোন ইউনিভার্সিটি সেটা কোনো মুখ্য বিষয় নাই আপনাকে অ্যাপ্লাই করেই আসতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসতে চাইলে ধন্যবাদ আমাদের যে যে প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি একটা কল আসছিল ওটা আমরা পরে করতেছি সম্ভবত মাসুম কাছে একটি প্রশ্ন আসছে যে আমি ইনকাম ট্যাক্সে রিটার্নের জন্য অনলাইনে আবেদন করেছিলাম দুই মাস হলো কিন্তু আমার কাছে এখনও কোনো মেসেজ বা ইনকাম ট্যাক্সের রিটার্ন আসেনি এক্ষেত্রে এখন কি করতে পারি জানালে উপকৃত হব ও ইনকাম ট্যাক্স যখন আবেদন করছেন অনলাইনে তখন একটা জব সুযোগ আসবে তো যেহেতু আসেনি সেক্ষেত্রে আপনি ওই যে সরাসরি ইনকাম ট্যাক্স অফিসে গিয়ে জব সুযোগটা দিয়ে কেন আসেনি সে কারণ জিজ্ঞেস করতে পারেন যদি না পান যদি কারণগুলো সন্তোষজনক না হয় অনেক ক্ষেত্রে যে যে সুযোগ সংসুখী হোক সে খাম মিয়ং দেশ মিয়ং সে কোম্পানি থেকে দেয় সেটা যদি আপনার কোম্পানির কাছে দেয়নি বা কোম্পানি এটা দেওয়া ছিল না সে কারণেও না পাওয়া যেতে পারে তো আপনি আবার আবেদন করবেন আর আবেদন করার সময় দ্বিতীয়বার গেলে আপনি কারণটা জানতে চাইবেন কেন পাননি যদি সন্তোষজনক কারণ না হয় তাহলে আপনি আবার আবেদন করবেন এবং আবেদন করার সময় অবশ্যই আপনার আইডি কার্ডের এক কপি ফটোকপি দিয়ে আসবেন সাথে তো আশা করি আপনি দ্বিতীয়বার আবেদন করলে পেয়ে যাবেন আর কেন পাননি এটা অনেকেরই হচ্ছে যেমন আমিও পরপর দুইবার আবেদন করছি প্রথম নিজে গিয়ে আবেদন করছি তারপর অনলাইনে আবেদন করছি তাও পাইনি তৃতীয়বার গিয়ে পাইছি তো আমাদের যে প্রশ্নটা জনাব পিকার হয় আমাদের যে প্রশ্নটা ছিল আচ্ছা আমি একটা ফোন আর ছলে যে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজন কাগজপত্র আসলে অলরেডি আমি দিয়েছি তারপরে আবার বলি আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনাকে ইন ডিটেইলস দেওয়া থাকবে যে কি কি নরমালি আছে আপনার আছে সার্টিফিকেটগুলোকে আপনাকে যদি আপনার ইউনিভার্সিটি আপনি ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং নরমালি আছে আপনার সার্টিফিকেটগুলোকে প্রথমে আছে ইউনিভার্সিটি বোর্ড থেকে আপনাকে সত্তাহিত করতে হবে বা ভেরিফাইড করতে হবে সেখান থেকে আপনাকে আবার নোটারাইজ করতে হবে তারপর আপনি অ্যাপ্লাই করবে তারপর অনেক কিছু যেমন ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস মানে ফর্ম থাকবে ইউনিভার্সিটির স্যারজন আপনি অ্যাপ্লাই করবেন সেখান থেকে আপনাকে দেওয়া হবে সে যে এই ফর্মগুলো আপনাকে পূরণ করতে হবে তো আমার মানে সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড তারপর পাসপোর্ট সো এভরিথিং নাগরিকতা সনদপত্র এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে ধন্যবাদ জনাব পিকে রায় তো আমার আমি ভাই একটা কথা বলেছেন যে সাউন্ডে তো আসলে ওই যে মাইকগুলি পকেটের ভিতরে তো মনে হয় আর কি যে ই পরে আর কি আমার মনে টিপলে রাখলে ভালো হয় আর কি কারণ আজকে পকেটে হয়তো সমস্যাটা দেখা দিতেছে আর কি যে আশা করি এখন আর সেই কসমস শব্দটা আশা করি হবে না আমাদের একটু সিস্টেম একটু চেঞ্জ ছিল আর সবচেয়ে বড়ো কথাটা হচ্ছে যে আমাদের ফুল প্রোগ্রামটি হাতে চালাইতে হয় যার দরুন আমাদের অনেকে টেকনিক্যাল সাইটে একটু সমস্যা হইতে পারে সেগুলো আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামগুলি দেখবেন এগুলো একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন এবং আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আরেকটি প্রশ্ন আছে রায়ের কাছে আমরা এই প্রশ্নটি করেই যদি দর্শকের কোনো প্রশ্ন আজকে এই স্টুডেন্ট সংক্রান্ত বা কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা লাইভ দীর্ঘায়িত করব না স্টুডেন্ট আমার এটি আমার লাস্ট প্রশ্ন ইমেলে পাওয়া তথ্য মোতাবেক স্টুডেন্ট ভিসা এসে কি পার্ট টাইম জব করা যায় হ্যাঁ আসলে এই কোশ্চেনটা আসলে সচরাচর সবাই করে থাকে হ্যাঁ স্টুডেন্ট হিসেবে আপনি আসলে পার্ট টাইম জব করতে পারবেন তবে আপনি কোন প্রোগ্রামে আসবেন সেটার উপরে নির্ভর করবে তো আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নর্মালি আপনাকে আসলে সেই সুযোগ যেহেতু আপনাকে ল্যাবে কাজ করতে হবে দীর্ঘক্ষণ তো আপনার এই সুযোগটা আপনি পাবেন না নর্মালি আছে উইকলি আছে টোয়েন্টি আওয়ার্স আপনি পার্ট টাইম জব করতে পারবেন তবে এটা আসলে আপনি কোন প্রোগ্রামে যদি বিজনেস প্রোগ্রামে আসেন তাহলে আপনি একটু সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনি আমার মনে হয় যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসবে তাদের জন্য আসলে এটা আসলে পসিবল হয় না কারণ আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে ল্যাবে আপনার কাজ করতে হবে আপনার এক্সপেরিমেন্ট করতে হবে তো এটা যারা বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করেন বা করতে এরপরে আসবেন যারা মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে তাদের জন্য আসলে এটা সম্ভব না আপনার পার্ট টাইম জব করা আপনাকে ফুল টাইমে আপনাকে ল্যাবে মনোযোগ দিতে হবে ধন্যবাদ তো দর্শক আজকে আমাদের ইমেলে পাওয়া তথ্য মোতাবেক আমরা ছয়টা প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্নগুলির উত্তর জনাব পিকে র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন তো আমাদের ইনফরমেশনে বল থাকতে পারে আমাদের তথ্যের উপর বেসেস করেই আপনারা পুরোপুরি অগ্রসর হবেন না আপনারা আরও তথ্য জেনে শুনে বুঝে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য প্রস্তুতি নেবেন এবং আপনাদের যদি কোনো অন্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনার জনাব হজুর রহমান মাসুমের কাছে আপনারা করতে পারেন আর আমাদের প্রোগ্রামের আজকে সাউন্ড সমস্যাটা আমরা বুঝতে পেরেছি এখন হয়তো বা আপনাদের কাছে সেই কসমস শব্দটা এখন নেই কারণ আমাদের সমস্যাটা আমরা বুঝতে পারছি কারণ সেই কসমস শব্দটা কিন্তু আমরাও শুনছি আমরা যে একেবারে শুনি নেই তা না আমরাও শুনছি সেই শব্দটা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর কিছু প্রশ্ন আছে যে আমার কাছে আসছিল তো পিকে ব্যাকে আমি করতে চাই যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্টুডেন্ট বিষয়ে যদি কেউ আসে স্কলারশিপ ছাড়া সেটা তাহলে কি আপনার যে এখানে কাজ করে পার্ট টাইম কাজ করে বা ভেকেশন যে বছর যে দুইটা ভেকেশন আছে উইন্টার ভেকেশন সামার ভেকেশন ওই ভেকেশনে যে আপনার কাজ করে কি নিজের পরীক্ষা মানে পড়ালেখার খরচ কি বহন করা সম্ভব হুম আসলে এটা সম্ভব কেন সম্ভব যারা আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে আসে তাদের ক্ষেত্রে এটা শুধু সম্ভব কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসে তাদের জন্য এটা আসলে পসিবল হয় না কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসলে আপনাকে ল্যাবে কাজ করতে হবে ল্যাবে প্রফেসরকে সময় দিতে হবে আপনাকে ল্যাবে এক্সপ্লেন করতে হবে তো অনেকেই যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আসেন এম করার জন্য বা আন্ডার প্রোগ্রাম করা তারা আসলে আপনি যেহেতু তাদের আসলে ল্যাব ওয়ার্ক থাকে না তো তারা আসলে এরকম যারা আসলে বাইরে কাজ করে তাদের লিভিং এক্সপেন্স টিউশন ফি অনেকে সব কিছু আসলে বহন করা সম্ভব কিন্তু সেটা নির্ভর করবে আপনি আপনার ক্যালিবারের উপর আপনি কতটুকু আপনি কুরিয়াতে কাজ করার জন্য আপনি কতটা আগ্রহী বা আপনি কতটা সময় দিতে পারবেন কতটুকু ম্যানেজ করতে সেটা আপনার উপরেই নির্ভর করবে কারণ কুরিয়াতে আপনাকে কেউ হাতে ধরে নিয়ে এসে আপনাকে জব দিয়ে না ভাই আমি এই জবটা দিলাম তো এটা করেন তো এটা নিজের উপরেই নির্ভর করবে আপনি কতটা দক্ষতা সম্পন্ন আর মন সব সেক্টরে তো জব পাওয়া যাবে না সেক্টরে তো আছে যে হ্যাঁ আর যেহেতু আপনি এটা যে আপনি এটা এটা আছে আপনাকে আসলে আপনি তো যেহেতু টোয়েন্টি আওয়ার্স পার উইক আপনার একটা মানে রুলস অনুযায়ী গভর্নমেন্ট রুলস ইমিগ্রেশন রুলস অনুযায়ী সেটা আপনি কিন্তু এই টোয়েন্টি আওয়ার্স আসলে উইকলি পার্ট টাইম জব করে এটা টিউশন ফি বা অন্যান্য লিভিং কস্ট আপনার বহন করা সম্ভব না ডেফিনেটলি অনেকে করে যেটা আসলে লাইভে বলা আসলে সম্ভব না তারপর বলি হ্যাঁ অনেকে করে টোয়েন্টি ফোর আওয়ার্সে বেশিও করে এরকম যারা আসলে দীর্ঘদিন ধরে থাকে এখানে তারা পার্ট টাইম কেন ফুল টাইমেও জব করে ইলিগালি সো এটাও সম্ভব কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে ইলিগাল কাজ করলে আপনি যে কোনো মুহূর্তে ইমিগ্রেশন পুলিশের কাছে আপনি ধরা খেতে পারেন তারপর আপনাকে দেশে ব্যাক করতে হবে সো অনেক কিছুই নির্ভর করবে আসলে সব কিছু হ্যাঁ পারমিশন নাই কিন্তু আপনাকে সেটা ম্যানেজ করে নিতে হবে কিন্তু আমি বলতে পারি না যে আপনি ম্যানেজ করতে পারবেন কারণ এটা ইলিগাল আমি বলতে পারি না যে আপনি এটা করেন সো আমার পক্ষে এটা বলা সম্ভব না যে আপনি করতে পারবেন আচ্ছা যে দুইটা বছরে যে উইন্টার ভেকেশন এবং সামার ভেকেশন দুইটা ভেকেশন দেয় যে ভেকেশন পিরিয়ডটা কত দিনের বা কয় মাসে নরমালি এটা দুই মাসে থাকে কিন্তু আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হন আপনি কোনো ভেকেশনে পাবেন না ওই ভেকেশন মানে পাবো মানে ওর মধ্যে কাজ করতে হবে না ভেকেশন দিবে না ভেকেশন দিবে না আপনাকে কারণ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনাকে আপনার সব সময় ল্যাবে থাকতে হবে তো আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে আপনি কোনো ভেকেশন পাবেন না আর নরমাল ইউনিভার্সিটি যে দুই মাস ভেকেশন থাকে আপনি যদি বিজনেস বা অন্যান্য প্রোগ্রামে আসেন তখন আপনি দুই মাস ভ্যাকেশান তখন আপনি হয়তো সেটা বেশি ইমিগ্রেশন অফিসের কাছ থেকে আপনি পারমিশন নিয়ে আপনি সেটা কাজ করতে পারবেন আমার একটা প্রশ্ন যাচ্ছে তো এই প্রশ্নটা আমি ব্যক্তিগতভাবে অনেকেরই করছি কিন্তু আজকে আমি লাইভে সবার উদ্দেশ্যেই বলতে চাই যে আসলে স্কলারশিপে যারা শুধু কোরিয়াতেই না পৃথিবীর অন্য অন্য দেশেও যায় তারা অবশ্যই মেধা সম্পন্ন ব্যক্তিগুলি পৃথিবীর অন্য অন্য দেশে যায় কিন্তু দেখা গেল তারা সেই সাবজেক্টটার উপর ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আর ফেরত চায় না তাহলে আমাদের মেধাটা তো আর আমাদের দেশে কাজে লাগলো না এর কারণটা কি আসলে আমাদের দেশে আসলে একটু গভর্নমেন্ট পলিসি দরকার ছিল যে পলিসি কারণে যারা মেধাবী যারা বাইরে আছে যদি গভর্নমেন্ট একটা পলিসি করতো যে না এই মেধাবীদের আমি দেশে নিয়ে ফেরত নিয়ে গিয়ে আমি আমার দেশের উন্নয়নে কাজে লাগাবো যদি গভর্নমেন্ট চাই এটা করতে পারতো যেহেতু আমাদের দেশে গভর্নমেন্ট পলিসিটা এরকম না যে কেউ মেধাবীরা বাইরে গেলেই গভর্নমেন্ট তাকে নিজস্ব উপায়ে বা যেমন চায়না যেমন বা কোরিয়া যেমন যাদের যারা মেধাবী ছিল অন্যান্য দেশে দেশের বাইরে তাদেরকে কিন্তু তারা নিয়ে এসেছে এবং তারা দেশের উন্নয়নে তারা কিন্তু সেটা তাদের ব্যবহার করেছে তো আমাদের গভর্নমেন্টও যদি চায় এটা ভবিষ্যতে ইন ফিউচার যে যারা মেধাবী আছে অনেক মেধাবী দেশের বাইরে কারণ কি আমাদের মেধাটা কিন্তু বাংলাদেশেই তৈরি হচ্ছে জাস্ট আমরা সেখানে বিদেশে এসে সেটা আমরা ইউটিলাইজ করতেছি তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায় যে যেহেতু মেধাবীরা দেশের বাইরে আছে মেধাবী তো বাংলাদেশেও আছে দেশের বাইরেও আছে তো বাংলাদেশ যদি চায় যে না যেহেতু অনেক মেধাবী দেশের বাইরে আছে তাদেরকে যদি আমি নিয়ে এসে আমার গভর্নমেন্ট পলিসিতে আমি যদি কোনো কাজে লাগাই তাহলে আমার দেশের উন্নয়ন হবে সো গভর্নমেন্ট যদি চিন্তা করে ভবিষ্যতে আমার মনে হয় যদি করে কারণ অনেক মেধাবী চায় দেশে ফিরে যেতে কিন্তু হয়তো তাদের স্কোপ থাকার না থাকার কারণে তারা দেশে ফিরতে পারতেছে না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মানে সেই অপরচুনিটিটা তারা পাচ্ছে না অপরচুনিটিটা আসলে বাংলাদেশে এখনো তৈরি হয়নি আশা করি ভবিষ্যতে এটা অপরচুনিটি তৈরি হবে गवर्नमेंट অবশ্যই সেটা সুদৃষ্টিতেই দেখবেন না এই প্রশ্নটা আমার অনেক দিন যাবতই কারণ স্কলারশিপে আসছে তার মানে তারা অবশ্যই এবং এই দেশে ডিগ্রি অর্জন করতেছে কিন্তু আমরা দেখতেছি যে স্টুডেন্ট হয়ে আসছে এই দেশে তাকে আমাদের আজীবন স্টুডেন্টই মনে হয় কিন্তু এক পর্যায়ে দেখে না সে এখন আর স্টুডেন্ট নাই সে এখন অমুক কোম্পানির ইঞ্জিনিয়ার অমুক কোম্পানির ডিরেক্টর মানে এক একটা পদ নিয়ে মানে এখানে তারা অবস্থান করতেছে এবং দেশের সরকার তাদেরকে রেখে সাপোর্ট দিচ্ছে সাপোর্ট দিচ্ছে বা রেখে দিচ্ছে শুধু এই দেশের সরকার না যে দেশে যাচ্ছে আমরা দেখছি এই স্কলারশিপ স্টুডেন্টগুলি ডিগ্রিপ্রাপ্ত স্টুডেন্টগুলি খুব কমই এই দেশে ফিরে যাচ্ছে আর কি কারণ দেশে ফেরত যাচ্ছে না কারণ ওই যে অপরচুনিটি নাই তাদের সে দেশে গিয়ে কী করবে কারণ আমাদের যদি পলিসি থাকতো যে না যারা মেধাবী তাদেরকে আমরা দেশে নিয়ে আমাদের দেশের উন্নয়নের কাজে লাগাবো কিন্তু বিদেশেরা কি করতেছে যারা বিদেশে পড়াশোনা করতেছে পড়াশোনা শেষ করে কী করছে যেহেতু তারা মেধাবী অবশ্যই তারা মেধাবী সো তারা কিন্তু মেধাটাকে তারা কাজে লাগাচ্ছে তাদের দেশের জন্য অথচ তার আমাদের এই মেধাটা কিন্তু আমরা বেসটা কিন্তু আমাদের বাংলাদেশে সো বাংলাদেশ থেকে আমরা হচ্ছে আমাদের মেধা যে আমাদের যে একটা কর্মদক্ষতা আমরা কিন্তু সেটা বাংলাদেশেই আমরা তৈরি করেছি কিন্তু আমার সেটা মাল্টিপ্লাই করছি আমরা বিদেশে এসে সো বাংলাদেশ যদি চায় যে যারা এই মেধাবীরা দেশের বাইরে আছে আমরা একটা নির্দিষ্ট একটা মেধাবী কিছু সংখ্যক আস্তে 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 আমরা কিছু মেধাবী আমরা দেশে নিয়ে গেলাম যদি এই পলিসিটা করে বাংলাদেশ আমার মনে হয় যে তারা ভবিষ্যতে দেশের মানে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে কারণ তারা তো সত্যিকারের মেধাবী তো আমরাও এই ছোটো একটি মিডিয়া স্টুডিও দক্ষিণ কোরিয়া হতে প্রচারিত নাম এল টিভি অর্থাৎ লাইভ টেলিভিশন আমরা এই লাইভ টেলিভিশনে আজকে দুইজন অতিথি আমন্ত্রণ জানিয়েছিলাম তার মধ্যে জনাব পিকে রয় একজন ডিগ্রিপ্রাপ্ত স্কলারশিপ দক্ষিণ কোরিয়াতে তো আমরা বাংলাদেশ সরকারের প্রতি এই ছোট্ট মিডিয়া স্টুডিওর মাধ্যমে একটি আবেদন রাখতে চাই যদিও আমাদের বাংলাদেশ সরকার বিভিন্ন দিক দিয়ে অনেক উন্নয়ন কর্মকাণ্ডমূলক কাজকর্ম করে যাচ্ছে তো এই যেসব স্কলারশিপ এবং ডিগ্রিপ্রাপ্তিধারীরা বিদেশের বিভিন্ন দেশে গিয়ে আর আসছে না এরা কিভাবে দেশে আসতে পারে সেই ধরনের অপরচুনিটি যদি আমাদের বাংলাদেশ সরকার করার ব্যবস্থা করে আমরা মনে করি আমাদের দেশ উন্নয়ন হচ্ছে আরও উন্নয়ন হবে এসব স্কলারশিপদের ডিগ্রিপ্রাপ্তদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের প্রতি এই আবেদনটা রাখি আশা করি বাংলাদেশ সরকার আমাদের এই আবেদনটা বিবেচনার চোখে দেখবেন তো দর্শক আমরা আজকের এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না ইতিমধ্যে মাগরিবের সময় প্রায় পার হয়ে যাচ্ছে তো আমরা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের ইমেল করতে পারেন এল টিভি বিডি ডট কম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আজকের প্রোগ্রাম আমরা এখানেই প্রায় শেষ করতে যাচ্ছি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি পিকে রয়কে আমাদেরকে এত মূল্যবান সময় আপনি দেওয়ার জন্য রমজান ভাই আপনাকেও ধন্যবাদ এল টিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার এই পরিকল্পনা আরও প্রসারিত হোক এই কামনা করি এবং যারা আজকে প্রশ্ন করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে এই লাইভ প্রোগ্রামে দেখবেন হয়তো আপনাদের কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে এবং জনাব মাসুম রায় আপ জনাব ফজলুল রহমান মাসুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের সময় দেওয়ার জন্য রমজান ভাই আপনাকে ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা অনুষ্ঠান করার জন্য তো যারা প্রশ্ন করেছেন আপনাদেরকেও ধন্যবাদ হয়তো অনেক কিছু জানতে চাচ্ছেন যে ডিটেলস হয়তো আমরা এখন বলতে পারছি না তা আমরা বা আগামীতে এগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনাদেরকে ডিসপ্লের মাধ্যমে কীভাবে দেখানো যায় সেই ব্যবস্থা করব অনেকে ডকুমেন্ট অনেক ডকুমেন্ট ভার্সিটি সার্টিফিকেটের ডকুমেন্ট অনেকগুলো প্রয়োজন অনেক ডকুমেন্ট তো সেগুলো আমরা ডিসপ্লের মাধ্যমে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ধন্যবাদ সবাইকে দর্শক এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা আপনাদেরকে কতটুকু দিতে পারছি এটা আর জানেন আপনারা এটা আমরা বলতে পারবো না তো আপনাদের মূল্যবান